সালিশি সভার নাম করে মারধরের ঘটনায় উত্তেজনা দেখা দিয়েছে বিলোনিয়া আমজাদনগরে। হতদের পক্ষ থেকে অভিযোগ বাসপাদুয়া পঞ্চায়েতের শাসক দলের উপপ্রধানের নেতৃত্বে 4-5 জন মিলে সালিশি সভাতে মারধর করে। এই মারধরের ঘটনায় এক পরিবারের 5 জন আহত হয় বলে জানা যায় আহতদের পক্ষ থেকে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে আহতদের চিকিৎসার জন্য বিলোনিয়া হাসপাতালে পাঠিয়ে দেয়। পুলিশ মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। সালিশি সভাতে মারধরের ঘটনা যদিও বা অকপটে স্বীকার করেছে এলাকার বিজেপি যুব মোর্চার নেতা। উনার বক্তব্য, সালিশি সভাতে বিজেপি দল ও পঞ্চায়েতের সদস্যদের গালিগালাজ করাতে মারধরের ঘটনা ঘটে যায়। ঘটনায় জানা যায় আরপিএম নামে মহিলা ফাইন্যান্স গ্রুপের টাকা লেনদেন নিয়ে সালিশি সভা ডাকে বাসপাদুয়া পঞ্চায়েতের কর্তৃপক্ষ সহ এলাকার শাসক দলের মাতব্বররা। যথারীতি আমজাদনগর কমিউনিটি হলে সোমবার 10টা নাগাদ সালিশি সভাতে উপস্থিত হয় বাবুল মিয়া সহ তার স্ত্রী মা রুনি বেগম ও কিছু আত্মীয় স্বজন মিলে। যাওয়ার পরেই শুধুমাত্র বাবুল মিয়াকে কমিউনিটি হলে রেখে সবাইকে বের করে দিয়ে দরজা বন্ধ করে উপপ্রধানের সামনেই মারতে থাকে মিলন মিয়া সহ আরও অন্যান্য বিজেপি মাতব্বররা। ঘরের ভেতর থেকে চিৎকার চেঁচামেচি শোনার পর বাইরে থাকা বাবুল মিয়ার পরিবার সহ আত্মীয় স্বজনেরা চিৎকার চেঁচামেচি করতেই কমিউনিটি হলের দরজা খুলতেই উত্তেজনা সৃষ্টি হয়। এই উত্তেজনা থেকেই শুরু হয় বাকবিতণ্ডা। বাকবিতণ্ডা থেকে শাসক দলের উপপ্রধান ও সদস্য সহ কিছু এলাকার শাসক দলের মাতব্বররা মিলন মিয়া, নিজাম মিয়া, ছুটি মিয়া, আনসাফ, হানু নাকি, বাবুল সহ তার পরিবারকে মারধর করে বলে অভিযোগ। এছাড়া আরও অভিযোগ, মিলন মিয়া নাকি বাবুল মিয়াকে ছুরি আঘাত করে এর ফলে মাথায় ও ঘাড়ে আঘাত লাগে। এই আঘাত পাওয়ার পর হাসপাতালে চিকিৎসার জন্য নিতে চাইলেও শাসক দলের কিছু নেতারা নাকি বাধা দেয় বলে অভিযোগ। পরে পুলিশের উপস্থিতিতে আহতদের বিলোনিয়া হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। সালিশি সভার নাম করে মারধরের ঘটনা আজকে শুধু নয়, এর আগেও এমন অনেকবার ঘটনা ঘটেছে আমজাদনগরে। সালিশি সভাতে বিচারের নামে করা হচ্ছে মারধর, এমনই অভিযোগ এলাকাবাসীদের পক্ষ থেকে। বর্তমানে আমি আছি, আমার কোনো কিছু জিজ্ঞাসা না। তারা মানে বুঝতেছে যে মানে মেম্বার প্রধানে অর্ডার দিছে মানে তালা তুলা ভাঙ্গে, মানে তারা রাত্রের বেলায় মানে লুটপাট করে এটা জিনিসটা নিতে গেছে। আর এরা যাই মানে এরা খবর করছে মানে এ আমার কাছে ফোন করছে, ফোন করে দেওয়ার পরে তারপরে আমি গেছি, গেছি এর মানে মহিলা তারা সব নিশিগা আর মিলন আসিল, হানু আসিল, হক সাহেব আসিল, তারা তালা ভাঙিয়ে দিছে।
নিবের পরে আমি যখন আমরা গেছি কথাবার্তার মাধ্যমে আমরা জিনিস জিনিস পাইছি না আবার এরম মানে ওইখানে হানুয়ার মিলনে তারে মানে মার ফেলে লাগে মানে এখানে লাড়ি ছোটাল হয়ে গেছে তারপর আমরা মানে আগে দাঁড়ান আমরা গেছি যে পরের দিন আপনারা বিচার করবেন এটা মানে বিচার হইব কইছে তারা তারা আমরা ডাকাইছে এই জন্য ডাকাইবের পরে মানে মেম্বার প্রধান থাকা উপস্থিতি তো আমরা রে মারা হইছে হ্যাঁ কেউ কিচ্ছু কইছে না কেউ কিচ্ছু কইছে না তারা লাগাইছে মাইছে ভাত ছয় জনে পাঁচ ছয় জনে মিলে মাসে সালে সদাবাদ দিয়েছে কাল্লা তারা আমার হলে ফোন করে কেছে এতটু হেয়ার পরে কোন সাক্ষী প্রমাণ আছে এই ডাক দিছে আরে বারে যে দেখেন বাবলু ভাই এ হোলার মাছ জিনিসটা তো নিতে গেলে লাগছে বাক্সা গ্রুপের মহিলারা মানুষ পুরুষে যে বিজেবেন না তা মহিলা এ মিলন মিলনে মানুষ জন আইলো যার গই তাহলে এই তোর মাছ জিনিস গুলো যাবে এতটুক কেছে ইয়ার আরো কেছে তুই রফার তুই কিল্লা ফোন করে কেছে তোমরা জিনিস নিতে পারি না এই কথার পরে এয়ার হরে এবারে বিষের ডাক দিছে ডাক দিতে আমার হোলা আছে এবারে কোন আত্মীয় স্বজন ছাড় কিছু ঢুক পেলাই দেন রক্ত গিন সান ফিসি দি সান এত সুরে মারি দাতে মিলনে দুল্লাম পা সুরে কোনো কথা নাই আত্মীয় স্বজন কেউ ঢুক পেলেন দশ দশ জবান্তি করে যে দশ জবান্ত করছে এর নাম মিজান মিয়া বিজেপির নেতা বিচার নে এয়ারে মিলন যেটা এটা বিজেপির প্রধান বলে মুজাফর কলোনি খেয়ে খেয়ে মারছে সুট্টি মিয়া মিলন মিয়া সুট্টি মিয়া খনসাপ হানু তারপরে মোতালা আর আমার ফোলারে ফোলার জন মাছ দিছে হেয়ার আয় দচ্ছি হারে কাপড় তাপর কিতা করছে সান কি লালাতি হোতাই হেলাইছে দরজা তো বন্ধ ফোলারে ফোলা গেরে মি দাইতে সায় গেরে মি দাইতে মিলন যেটা এটা দুরি সুরি সুরি এটা লয় সাতটা ঠারি ইশারা দিছে আর বুঝুন আমার শুনেন আমার ছেলের লয় আমি বাইকে উড়াছি ডাক্তার দেখাবো দেখেন এয়ার হরে পিছে দিয়ে আছে তখন করণ বলি নাম করণ সদ্দি বিজেপির নেতা নাকি হন প্রধান হয়েছে হে আশা ধরছে মিজানে ধরছে বাইকে তুলবেলা দেন হাসপাতালে ইয়ার হরে মিলন মিয়ার পলিটিক্স করি থানা ফাড়াই দিছে সাতটা ঠারি কমিউনিটি হলে কোন জায়গা? এটা আমি দেখছি।